আজকের ভিডিও টপিক হচ্ছে আয়না পড়া অত্যন্ত সহজ একটা মন্ত্রতন্ত্র দিব যেটা এক হাজার পার্সেন্ট কার্যকর আপনি আয়নার মধ্যে যে কোনো হাজিরা দেখতে পারবেন যে কারো সম্পর্কে আপনি জানতে পারবেন যে কোনো কাজের অবস্থা জানতে পারবেন যে কোনো লোক সম্পর্কে জানতে পারবেন আয়না পড়ার মাধ্যমে তো অত্যন্ত কার্যকর একটা ভিডিও দেব পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে এমনতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারোর যদি বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন এন মন্ত্রটা বলে দিচ্ছে আয়না 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 এ আয়না পড়িলাম শাহজাদের বরে ভূত বর্তমান ভবিষ্যৎ দেখা মরে বাক্য যদি নড়ে চড়ে মা মনসার জোনি খসে পড়ে এটা একটা পুকুরি মন্ত্র বলতে পারেন তো যাই হোক আপনি মুখস্থ করবেন প্রথমত প্রথমত পবিত্র হয়ে দক্ষিণ দিকে মুখ করে একশো আটবার বা এক হাজার আটবার জপ করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর একশো আট টাকা আপনি কোনো গরিব বা তিম মিসকিন কাউকে দান করবেন মন্ত্র মুখস্থ হয়ে যাওয়ার পরে বা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি একশো আট টাকা দান করবেন তাহলে এই মন্ত্রটা কার্যকর হয়ে যাবে তারপর আপনার আর ব্যবহার করতে কোনো সমস্যা হবে না বাজার থেকে এক দামে একটা আয়না কিনে আনবেন ওই আয়নাতে আপনি সারা জীবন হাজিরা দেখতে পারবেন কোনো সমস্যা নাই তবে শনিবার মঙ্গলবার দিনে বাজার থেকে এক দামে যত দাম বলবে সেটা দিয়েই আপনি একটা আয়না কিনে আনবেন এবং আয়নাটা সবসময় কালো কাপড় দিয়ে ঢেকে রাখবেন তো আপনি যখন হাজিরা দেখবেন তখন কালো কাপড় থেকে আয়নাটা বের করবেন বের করার পরে আয়নাটা পানিতে ঢুবা মানে পানি দিয়ে ধৌত করবেন পানি দিয়ে ধোয়ার পরে এই মন্ত্রটা সাতবার পড়বেন একবার পড়বেন একটা আয়নাতে ফুদবেন সাতবার পরে সাতটা ফু দেওয়ার পর আপনি বলতে হবে যে আপনি কোন বিষয়টা জানতে চাচ্ছেন কার সম্পর্কে জানতে চাচ্ছেন এইগুলা মনে মনে জাস্ট বলবেন বলতেই সেটা আয়নাতে ফুটে উঠবে তো আমি পুরো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো আয়নাতে ফুটে উঠলে তখন আপনি নিজে দেখতে পারবেন শুধুমাত্র আপনি যে সিদ্ধ করছে সেই দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন আপনি যা যা প্রয়োজন এই আয়নাতে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও পুরো কাজটা করার জন্য অবশ্যই আমার অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন অন্যথায় কাজ করবে না আমি আগে বলছি গুরুবিদ্যা আমি দিছি গুরুর অনুমতি ব্যতীত কাজ করবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ